হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল ভাজির একটি রেসিপি। পটল ভাজি কম বেশি আমরা সবাই বাসায় তৈরি করি, এটা বানানো খুবই সহজ, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা নিয়ে এসেছি। পটল ভাজি করার জন্য এখানে পটল নিয়ে নিয়েছি, একটু কচি পটল নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ভাজিটা খেতে ভালো লাগে। আমার পটলগুলো একটুখানি হালকা একটু বিচি বেশি বাতি হয়ে গিয়েছিল, আপনারা একটু কচি পটল দিয়ে ভাজিটা করবেন তাহলে খেতে ভালো লাগবে। পটলগুলো প্রথমে এঁচড়িয়ে আমি একটা পিস করে ফালি করে কেটে নিয়েছি, এগুলোকে ধুয়ে তারপর এখানে সামান্য লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু পটলে কোনো মরিচের গুঁড়ো দিইনি, শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল। তেলটাকে প্রথমে গরম করে আমি লবণ আর হলুদ দিয়ে যে পটলগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি গরম তেলে দিয়ে এগুলোকে ভাজি করছি। এই ভাজিটা কিন্তু একদম চুলার আঁচটাকে কমিয়ে তারপর ভাজিটা করতে হবে। যদি হাই হিটে আমরা চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজিটা করি, খুব তাড়াতাড়ি গোল্ডেন কালার চলে আসবে বা পটলটা খুব সহজে উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে এই ভাজিটা করার। এই পটল ভাজিটা ভাতের সাথে যেরকম ভালো লাগে, আপনারা গরম ভাত দিয়ে তো খেতে পারবেনই, আবার চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারবেন, সেটাও ভালো লাগে। দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে ভাজি করছি, এতে করে এই পটলগুলো দেখতে একটু সাদা সাদাই থাকবে, বেশি একটা একদম গোল্ডেন কালার হবে না, কিন্তু একদমই সফট হয়ে যাবে। এই ভাজিটা আমার কাছে খালিও খেতে ভালো লাগে আবার গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। অনেকে আমি দেখি পটল ভাজি করে একদম চুলার আঁচটাকে বাড়িয়ে হাই হিটে অল্প সময়ের মধ্যে ভাজিটা করে ফেলে, এতে করে পটলগুলো একদম শক্ত হয়ে যায় আর পটলের যে উপরে কালারটা সেটা একদম লাল টকটকে কালার চলে আসে, কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে না। আপনারা এভাবে চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে 15 থেকে 20 মিনিট আপনারা এই ভাজিটা করবেন, দেখবেন এটা খেতে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমি যেভাবে পটলগুলো ভাজি করছি আপনারা চাইলে এভাবে কিন্তু কাকরোলটাও ভাজি করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে গরম ভাতের সাথে এইভাবে পটল ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম সিম্পল এই রেসিপিটাও আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেই, যারা রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকারে আসবে। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে পটলটাকে ভাজি করছি, তাড়াতাড়ি করছি না, চুলার আঁচটাকে একটুও বাড়াইনি, মিডিয়াম হিটে এটাকে সময় নিয়ে ভাজি করছি। পটলগুলো দেখতে কতটা সুন্দর আছে, একদমই কিন্তু সাদা কালারই থাকবে, কালারটা খুব বেশি একদম গাঢ় যে লাল কালার সেটা হবে না, ওই কালারটা আমার কাছে ভালোও লাগে না। আবার আমি দেখেছি জাল বাড়িয়ে যদি খুব অল্প সময়ে ভাজিটা করা হয় পটলগুলো একদম খেতে শক্ত হয়ে যায়, সেটা ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত নরমই থাকবে, এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। সিম্পল একটা ভাজির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি নতুন রাঁধুনিরা এভাবে আপনারা খুব সহজে বাড়িতে পটলটা ভাজি করে নিতে পারবেন। ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।